এক রাস ক্লান্তি নিয়ে যখন বাড়ি ফিরব তখন দরজা খুলে আমাকে অনেক আদরে জড়িয়ে ধরতে হবে না, শুধু একটিবারের জন্য বলো খুব কষ্ট হয়েছে না আজকে? তোমার কোনো কথাই রাগ করে যখন জানালা ধরে দূরে চেয়ে থাকব, হাত ধরে ডেকে আমার মান ভাঙাতে হবে না, শুধু দূর থেকে একবার বলো এই যে মশাই, আর রাগ দেখাতে হবে না, টেবিলে চা দিয়েছি চলে এসো। কোনো এক গধূলি বিকেলে সবুজ মাঠে বসে যখন আমি আনমনে কোনো ঘাসের পাতায় হাত বোলাবো, আমার হাতে হাত রেখে বলতে হবে না আমি তোমাকে অনেক ভালোবাসি, শুধু একটিবারের জন্য আমার মুখের দিকে চেয়ে থেকো। রাতে আমার মাথায় হাত বুলিয়ে আদর করে বলতে হবে না তুমি খুব সুন্দর, শুধু আমার অজান্তে আমার শরীর থেকে সরে যাওয়া লেপটা একটু ঠিক করে দিও। সারা জীবন তোমাকে সঙ্গ দেওয়ার প্রতিদানে অনেক দামি উপহার দিতে হবে না, শুধু মনে মনে একবার ভেবো আমি তোমার হৃদয়ের কাছের কেউ একজন, শুধু মনে মনে একবার ভেবো আমি তোমার হৃদয়ের কাছের কেউ একজন। কবিতা একটুখানি চাওয়া, কলমে আফতাব মল্লিক, কণ্ঠে শ্যাম সুন্দর পসারী।